পাঁচ কারণে ভাত খাওয়া বাদ দেওয়া যাবে না। আমাদের মধ্যে একটি ধারণা চালু আছে যে ওজন বাড়ার অন্যতম কারণ ভাত। ভাতের বিকল্প হিসেবে এখন অনেকেই দুপুরে বা রাতে আটা বা ময়দা রুটি খেয়ে থাকেন। এগুলো আবার কারো কারোর জন্য অন্য সমস্যা তৈরি করে, কারণ আটা বা ময়দায় থাকা গ্লুটেন হজমের সমস্যা করে, কিন্তু ভাতে সেই সমস্যা থাকে না। অপরদিকে ভাতের কার্বোহাইড্রেট শরীরের জন্য বেশ উপকারী, এজন্য আমাদের মতো অঞ্চলে দুপুরের খাবারে ভাত রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে পরিমাণটা যেন 1 থেকে 2 কাপের বেশি না হয়ে যায়, এমনটাই বলেছেন পুষ্টিবিদ। আমাদের শরীরে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট আসে ভাত থেকে, যা রক্তে উপকারী গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তবে দুপুরবেলা ভাত খেয়েই ভাত ডুব নেওয়া যাবে না, এতে করে হিতে বিপরীত হবে। গবেষণা দেখা গেছে আটা ময়দা বা নুডলসে গ্লুটেনের পরিমাণ বেশি থাকে, যে কারণে হজমে বিঘ্ন ঘটে, এতে করে নানা ধরনের শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয়। ভাত খেলে হজমের ভয় থাকে না, তাই যারা দুপুরে ভাত না খেয়ে অন্য কিছু খাচ্ছেন তারা এরকম শরীরের জন্য ক্ষতিকারক উপাদান গ্রহণ করছেন। ভাতের কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে। যারা বাইরে কাজ করেন তাদের জন্য দুপুরে ভাত তাই উপকারী, এতে করে সহজে কেউ ক্লান্ত হয়ে পড়বে না। চেহারার সৌন্দর্য ধরে রাখতে ভাতের ভূমিকা রয়েছে। চুল পড়ে যাওয়া বা ত্বক নিষ্পন্ন হয়ে যাওয়া, ভাত না খেলে এসব সমস্যা দেখা দেয়। এর কারণ হিসেবে পুষ্টিবিদ মনে করেন আমাদের শরীরের যে 6 রকম খাদ্য উপাদান দরকার, তার একটি না পেলে বৈতর্কিত শরীর তার সৌন্দর্য হারা। এসব সমস্যা এড়াতে ভাত খাওয়ার পরামর্শ দেন তিনি। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য হঠাৎই ভাত খাওয়া বন্ধ করে দিলে পরে অতিরিক্ত ক্ষুধা লাগে। এই যেমন দুপুরবেলা আপনি ভাত খেলেন না, তখন দেখা যাবে বিকেলে বা সন্ধ্যা বেশি ক্ষুধা লাগছে, আর এতে করে বেশি খাওয়া হয়ে যায়। আবার যারা নিয়মিত দুপুরে ভাত খেতে অভ্যস্ত, তারা দুপুরে ভাত না খেলে এক ধরনের মানসিক অস্থিরতা ভোগেন, যা তার কাজের প্রভাব ফেলে। এজন্য হঠাৎ দুপুরের খাবারের তালিকা থেকে ভাত বাদ না দেওয়াই ভালো। ওজন নিয়ন্ত্রণে রাখতে ভাত যদি বাদ দিতে চান তবে সেটা দুপুরে নেয়, এর পরিবর্তে রাতে বা সকালে ভাত না খেয়ে অন্য খাবার খেতে পারেন।